আসসালামু আলাইকুম। ইংলিশ ফ্লুশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে অল্প স্বল্প গল্প সিরিজ চালু করা যাক। ওয়ান্স আপন এ টাইম, একদা, দেয়ার ওয়াজ এ ইয়াং বয় নেম এইডেন। এক যুবক ছেলে ছিল, তার নাম ছিল এইডেন, হু লিভড ইন এ স্মল ভিলেজ, যে এক ছোট্ট গ্রামে বাস করত। আর সে গ্রামটা সারাউন্ডেড, ঘেরা ছিল বাই বিগ মাউন্টেন্স, বড় বড় পর্বত দিয়ে। এইডেন ওয়াজ নোন ফর বিং কিউরিয়াস। এইডেন পরিচিত ছিল কিউরিয়াস, উৎসুক, আগ্রহী ছেলে হিসাবে, এর নেভার গিভিং আপ, এবং হাল ছেড়ে দেবো না এই মানসিকতার জন্য সে খুব পরিচিত ছিল। নো ম্যাটার হোয়াট, যাই ঘটে যাক, ছাড়বো না হাল। ওয়ান ডে, একদিন, হোয়াইল হি ওয়াজ এক্সপ্লোরিং দি ফরেস্ট নিয়ার হিজ ভিলেজ, একদিন সে এক্সপ্লোর করছিল তার গ্রামের পাশের যে ফরেস্টটা, বন ছিল, সে বনটা এক্সপ্লোর করছিল বা রহস্য উদ্ঘাটন বা বনে কী আছে তা উদ্ঘাটন করছিল, হি ফাউন্ড এ হার্ট ইগল, সে একটা আহত ইগলকে দেখতে পেল। দ্য ইগল কুড নট ফ্লাই বিকজ ইটস উইং ওয়াজ হার্ট, ইগলটা উঠতে পারছিল না কারণ তার ডানা আহত ছিল। এডেন ডিসাইডেড টু হেল্প, এডেন সিদ্ধান্ত নিল টু হেল্প, সাহায্য করার দ্য ইগল, ইগলটাকে, গেট ব্যাটার, যাতে করে ইগলটা ভালো হয়ে যায় বা সুস্থ হয়ে যায়। হি টুক কেয়ার অফ ইট, সে তার যত্ন নিল, ফিক্সড ইটস উইং, তার ডানাটাকে ভালো করার চেষ্টা করলো বা ভালো করলো, অ্যান্ড মেড শিওর ইট হ্যাড ফুড অ্যান্ড ওয়াটার, এবং নিশ্চিত করলো যে ইগলটা ঠিকঠাক খানা এবং পানীয় বা পানি পাচ্ছে কি না। অ্যাজ ডেইজ ওয়েন্ট বাই, এভাবে দিন পার হতে থাকলো, দ্য ইগল হুইচ এইডেন নেমড স্কাই, সেই ইগলটার নাম এইডেন রাখলো স্কাই, স্কাই নাম রাখলো সেই ইগলটার, গড স্ট্রঙ্গার, সেই ইগলটা তার সেবা যত্ন পেয়ে শক্তিশালী হয়ে উঠলো, ভালো হয়ে উঠলো। এইডেন নিউ ইট ওয়াজ টাইম টু লেট স্কাই গো, এইডেন জানতে পারলো বা জানতো যে এটাই হচ্ছে প্রকৃত সময় টু লেট স্কাই গো, স্কাই নামে ইগলটাকে এখন যেতে দেওয়া উচিত, ছেড়ে দেওয়া উচিত, অ্যান্ড লিভ ফ্রিলি, এবং মুক্তভাবে তাকে বাঁচতে দেওয়া উচিত। ইট ওয়াজ এ টাফ ডিসিশন, এটা ছিল একটা শক্তপোক্ত কঠিন সিদ্ধান্ত, বিকজ দে হ্যাড বিকাম গুড ফ্রেন্ডস, কারণ তারা ইতিমধ্যে একটা খুব ভালো বন্ধুতে পরিণত হয়েছে, তা ইগলটাকে ছেড়ে দেওয়া তার পক্ষে খুব একটা সহজ কাজ হবে না, তাই এটা একটা টাফ ডিসিশন ছিল। ওয়ান সানি মর্নিং, একদিন রৌদ্রোজ্জ্বল ঝলমলে সকালে, এইডেন ক্লাইম দি টলেস্ট মাউন্টেন উইথ স্কাই অন হিজ আর্ম, একদিন রৌদ্রোজ্জ্বল ঝলমলে সকালে সে ক্লাইম করলো, আরোহণ করলো, কোথায় না, দ্য টলেস্ট মাউন্টেন, সব থেকে বড় পর্বতে, উইথ স্কাই, স্কাইকে, স্কাই হলো ইগলটার নাম, ইগলকে নিয়ে, অন হিজ আর্ম, তার বাহুতে নিয়ে। হি লেট স্কাই ফ্লাই ইন টু দি স্কাই, আর এইডেন ছেড়ে দিল স্কাইকে, মানে ইগলটাকে, আকাশে ওড়ার জন্য। এইডেন ফেল্ড বোথ স্যাড অ্যান্ড প্রাউড, এইডেনের একটু দুঃখ অনুভব হলো, সঙ্গে সঙ্গে তার গর্ব অনুভব হলো, অ্যাজ হি ওয়াচড স্কাই সোর হাই অ্যাবাউ, যখন এইডেন দেখলো স্কাই নামের ইগলটা সোর করছে, উড়ে চলেছে হাই অ্যাবাউ, খুব উঁচুতে। আফটার দ্যাট, তারপর এইডেন ডিসাইডেড, এইডেন সিদ্ধান্ত নিল টু ফলো হিজ ড্রিম অফ বিইং এ পেইন্টার, তার স্বপ্ন ছিল একজন পেইন্টার হবার, আর পেইন্টার হবার ডিসিশনটাকে সে ফলো করলো বা তার পথ অনুসরণ করলো। পেইন্টার যারা ছবি আঁকে, হি প্র্যাকটিসড পেইন্টিং এভরিডে, সে প্রত্যেক দিন ছবি আঁকা প্র্যাকটিস করতো,
লার্ন ফ্রম হিজ মিস্টেকস এবং তার যে ভুলগুলো হতো সেই ভুলগুলো থেকে সিদ্ধান্ত নিত বা শিখত, আগে যে ভুল হয়েছে সে ভুল থেকে শিখে আর সে ভুল না করা, অ্যান্ড গট ব্যাটার, এবং ধীরে ধীরে সে উন্নতি করতে থাকলো, ব্যাটার ভালো হতে থাকলো। পিপল ইন হিজ ভিলেজ লাভড হিজ পেইন্টিংস, তার গ্রামের লোকজনেরা তার পেন্টিংকে ভালোবাসত। অ্যান্ড ওয়ান ডে, এবং একদিন অ্যান ইম্পর্ট্যান্ট আর্ট কালেক্টর স হিজ ওয়ার্ক, একদিন এক গুরুত্বপূর্ণ ছবি সংগ্রহকারী তার পেন্টিংয়ের উপর নজর পড়ল বা দেখতে পেল। দি কালেক্টর অফার্ড টু শো এইড ইন পেন্টিংস ইন এ বিগ আর্ট গ্যালারি ইন দ্য সিটি, শহরের এক বড় আর্ট গ্যালারিতে তার পেন্টিং শো করার সিদ্ধান্ত নিল। যারা পেইন্টার আছে তারা বড় বড় আর্ট গ্যালারিতে গিয়ে পেন্টিং শো করায়, আর দর্শকদের ভালো লাগলে তার একটা ভালো পরিচিতি আসে। এইডেন্স পেইন্টিং বিকেম ফেমাস, এইডেনের পেইন্টিং তারপর থেকে ফেমাস হয়ে গেল, বিখ্যাত হয়ে গেল। অ্যান্ড হিজ স্টোরি ইন্সপায়ার্ড মেনি পিপল, এবং তার গল্প অনেক লোককে অনুপ্রাণিত করলো। ইন্সপায়ার করা মানে অনুপ্রাণিত করা, আগ্রহী করা, সে পথে কাজ করার। টু নেভার গিভ আপ, লোকজনকে কি অনুপ্রাণিত করলো, না কখনোই হাল ছেড়ে দেওয়া যাবে না অন দেয়ার ড্রিম, যেই বা তার স্বপ্ন হোক, যে জিনিসই তার স্বপ্ন হোক, স্বপ্নকে বাস্তব করতে হবে, এ শিক্ষা পেল তার কাছ থেকে। এডেন শোড দ্যাট, এডেন একটাই জিনিস নিশ্চিত করলো বা দেখালো, দ্যাট উইথ হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম এবং নট গিভিং আপ, এবং হাল না ছেড়ে দেওয়া, এই দুটো জিনিস যদি একসাথে হয় ইউ ক্যান অ্যাচিভ, আপনি তাইলে অ্যাচিভ করতে পারেন, অর্জন করতে পারেন অ্যামেজিং থিংস, অদ্ভুত অবিশ্বাস্য জিনিস, জাস্ট লাইক হি ডিড, যেমনটা সে বা এইডেন করে দেখালো। সো ইন দ্য ভিলেজ অ্যামং দি মাউন্টেন্স, সেই পর্বতের মাঝে সেই গ্রামে এইডেন্স স্টোরি রিমাইন্ডেড এভরিওয়ান, এইডেনের গল্প সবাইকে স্মরণ করিয়ে দিত। রিমাইন্ড করা মানে স্মরণ করিয়ে দেওয়া, দ্যাট ডিটারমিনেশন, প্রবল মনের আকাঙ্ক্ষা, বা ডিটারমাইন করা, মনে একটা বল থাকা বা সিদ্ধান্ত নেওয়া, অ্যান্ড বিইং উইলিং টু লেট গো অফ থিংস, এবং রাজি হওয়া, যেমন জিনিস যেমন চলছে তেমনভাবে চলতে দেওয়া। টু লেট গো অফ থিংস মানে হচ্ছে টু লেট গো অফ থিংস মানে যে জিনিস যেমনভাবে চলছে তেমনভাবে চলতে দেওয়া, ক্যান লিড টু ইনক্রেডিবল অ্যাডভেঞ্চার্স, এরকম করতে দিলে কী হবে, না এ সমস্ত জিনিস একটা পথ দেখাবে কিসের পথে, অবিশ্বাস্যকর অভিযানের দিকে অ্যান্ড সাকসেসের দিকে, সফলতার দিকে। জাস্ট লাইক হোয়েন হি সেট স্কাই ফ্রি, যেমনটা সে স্কাই নামের ঈগলটাকে তার পথে চলতে দিয়ে করেছিল। থ্যাংক ইউ।